আসসালামুকুম সম্মানিত শরীজন, জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিকার মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমরা প্রথমে রূপনগর আবাসিক এলাকায় তদারকি করেছি ফার্মেসিতে। এই সাম্প্রতিক সময় আমরা ফার্মেসি, পেট্রোল পাম্প সহ নিত্যপণ্যের বাজার এগুলো তদারকি করছি। এই মুহূর্তে চাল এবং তেলের বাজার তদারকিতে আমরা আছি মিরপুর শাহ আলী মার্কেটে। আমরা এখন একটি চালের যে আড়তে ঢুকবো, কয়েকটিতে আমরা কথা বলেছি আমরা দেখছি তাদের মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা ঠিক আছে কিনা এবং তারা ভাউচার সংরক্ষণ করছে কিনা। এখানে আমরা এখন এসেছি মক্কা একটি প্রতিষ্ঠান, এটি চালের আড়ত, আপনারা দেখছেন। আমরা একটু কথা বলবো, কথা বললে জানা যাবে। আমার সাথে আমার সহকর্মী বিকাশ চন্দ্র দাস, আব্দুল জব্বার মণ্ডল এবং মাকফুর রহমান আছেন, এবং আমাদের সাথে আছেন শাহ আলী থানা পুলিশ আছেন আমাদের সাথে, যে আমাদের সাথে আমির সাহেব আছেন এবং আরও অন্যান্য সদস্যরাও আছেন। তো এই যে দেখুন, হরেক রকম চাল, মূল্য তালিকা কই? আচ্ছা, আপনার তো কত বড় প্রতিষ্ঠান, এই যে পাশে একটা দেখলাম সুন্দর করে এটা ইয়ে করছে, এটার একটু ঠিক করেন না, প্রিন্ট করে ভালো করে করেন। এই যে সামনে মাত্র দেখে আসলাম ঢুকতে, দেখেন বড় বড় আরো সুন্দর, যত রকম চাল আছে সব লিখে রাখেন, যেটা আপনার যখন নাই ওইটার দাম থাকলো না, ঠিক আছে? কি অবস্থা? ঈদের পরে আসছে নাকি আপনার? তো এই যে ঈদের পরে কত পড়ছে কিনা? এগুলা করা যাবে না, এগুলা কিন্তু বারবার বলা হচ্ছে ভাউচারের মধ্যে মূল্য থাকতে হবে, না এটা করা যাবে না। এই শুনেন, আপনার দেখি ওইটা উল্টাও তো, এই যে আপনার ভাউচার এইখানে উল্টাও, ওই যে ওইটা উনি যে কিনেছেন, এই যে আপনার এখানে দেখেন, এই যে আপনার কোনো মূল্য আছে? হ্যাঁ, কোনো মূল্য না, আপনার তো এখন যে আইন অনুযায়ী ফাইন খাবেন। কি বলবেন আপনি, ভাউচারের মধ্যে মূল্য নেই কেন? আপনাদের বারবার বলা হচ্ছে না যে ক্রয়ের ভাউচারের মধ্যে আপনাদের মূল্য থাকতে হবে? আপনার ইয়ে মোজাম্মেল মিনিকেটের ইয়ে দেখেন, সোটা দেখেন, কই ওদের ইয়ে দেখেন, মোজাম্মেল মিনিকেটের ভাউচার দেখেন, আমরা তো ওই দোকানে পেলাম। না এগুলো করা যাবে না, এই দাম তো এইভাবে পারে। না ফোনও কথা বলেন দেবে না, আপনি রাখবেন না কেন ভাউচার বলেন? আপনার প্র্যাকটিস ভালো প্র্যাকটিস না, এটা করা যাবে না। এই এটা করলে কিন্তু সামনের দিকে বন্ধ করে দিয়ে যাবো, বড় আড়ত হলে বিছানা। এটা কোনো কথা হইলো, আপনি ইয়ের মধ্যে দাম রাখবেন না, না না একসাথে আনবেন, পরে পাঠাবে কেন? না এটা করা যাবে না, আইনের এটা আপনি আইনের ব্যর্থ করেন, আপনি তো আইনের ব্যর্থ করে ব্যবসা করতে পারবেন না, পারবেন? কত দেখো তো, সম্মানিত সুধী, আপনারা দেখছেন আমাদের বাজারে কিন্তু কারসাজিটি এভাবেই হয় যে অনেক প্রতিষ্ঠান তারা মেমোর মধ্যে ক্রয় মূল্যটা রাখে না, এবং ভুক্ত অধিদপ্তরে আমরা কিন্তু সবসময় ক্রয় মূল্যটা দেখি। এই মুহূর্তে আমরা আছি এই শাহ আলী মার্কেটের এখানে, এটা বড় আড়ত মক্কা। আমরা ভেতর দেখি, আমরা ভিতরে একটু জায়গা নিই, আমরা ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন। আমরা হ্যাঁ ঝামেলা আছে যে এই প্রতিষ্ঠানে আমার সহকর্মীগণ দেখুন, আপনারা দেখবেন আমরা বড় আড়তগুলো যেগুলো এই যে কারসাজি করার ক্ষেত্রে এদের ভূমিকা থাকে এবং মিল
যে ফ্যাক্টরিগুলো, তারা কিন্তু হঠাৎ করে চেষ্টা করে যে দাম বাড়িয়ে দিতে। এই প্রতিষ্ঠান থেকে আমরা দেখাই, এটি একটি বড় ধরনের আড়ত, দেখুন অন্য আড়তগুলো ছোট ছোট ছিল। আপনার আমরা এই গোডাউনে, এই যে দেখুন এখানে অনেক থরে থরে সাজানো বস্তা আপনাদের দেখাচ্ছি, এই কারণে এই ধরনের বড় দুই একজন ব্যবসায়ী কিন্তু পুরো বাজারকে অস্থিতিশীল করে ফেলতে পারে হঠাৎ করে। এবং এটি শাহালি মার্কেটে, এটি আমরা যতগুলো দেখেছি এটি একটি অন্যতম বড় প্রতিষ্ঠান। দেখুন চালের আড়ত, অনেকক্ষণ যাবত হাঁটছি। এবং ওনার যে ভাউচার, এই ভাউচার আমরা আপনারা দেখলেন, আমার আপনারা দেখছেন আমরা ভিতরে একটু নেট প্রবলেম ছিল, আমরা আসলাম। এবং বড় ধরনের এটা যে কারসাজির চেষ্টা, প্রচেষ্টাই করব। এবং এই প্রতিষ্ঠানটি আমরা এটাতে যে শক্ত ব্যবস্থা নেব, আপনারা সবাই দেখুন কীভাবে কারসাজি করছে। প্রতিটি সময় আমরা আপনারা জানেন আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয়ের যে নির্দেশনায় এবং সচিব স্যার সময় সময় বৈঠক করেন, এবং নিয়তই যে আমাদের অধিদপ্তর পরিচালক মহোদয় অংশগ্রহণ এবং আমাদের যে নির্দেশনা দেওয়া হন আমরা সেগুলোতে যাচ্ছি। আজকে একটা বড় ধরনের কারসাজি আপনারা দেখলেন, এরা কিন্তু ইয়ে করছিল না যে ভাউচারের মধ্যে মূল্যটা তারা লিখে আনে নেয় এবং ইচ্ছে মতো দাম বাড়ে। আচ্ছা উনি কত কত করে কিনছে বলছে? আমার সহকর্মী বিকাশ চন্দ্র দাস, আপনারা দেখছেন না আপনারা ইয়েটা কিনছেন কত? আর ওই ওইটা কত? আর ওটা উনি রশিদ ঠিক আছে, রশিদ খরচ 2800 তার 80 করছে। হ্যাঁ আর মোজাম্মেল, মোজাম্মেল ওই যে বললো যে এই মোজাম্মেল কত পড়ছে আপনার? 2340। আপনারা আপনারা দেখবেন তারা এই যে কারসাজি চেষ্টা করলে এইভাবে করা, এখানে কিন্তু কোথাও লেখা নাই কেজি প্রতি কত বা বস্তা প্রতি কত। এবং ভক্ত অধিকার সংরক্ষণ আইন ব্যত্যয় করায় তাকে আজকে আনুষ্ঠানিক আমরা আইন অনুযায়ী তিনি জরিমানার আওতায় পড়বেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের বলছি, পাড়া মহল্লা অলিতে গলিতে সবাই একটু খোঁজ নেবেন, ফার্মেসিতে গেলে একটু জিজ্ঞেস করবেন যে মেয়াদের জন্য ওষুধ আছে কি না। আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু ব্যবসায়ীরা তখন তারা একটু আরও সতর্ক হবে, আমাদের সচেতনতা ব্যবসায়ীদের সতর্কতা বাড়াবে। এবং আপনারা দেখেন আমরা এখানে এসে যখন যাচাই করলাম ওনার কিন্তু এটা ছিল না, এবং এটা একেবারে আইনের ব্যর্থ। এখন আজকে এই প্রতিষ্ঠান থেকে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে। সবাই ভালো থাকবে।